সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা জানেন আমি বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক এদেশে যারাই মানব সেবা করবে দেশ সেবা করবে এরা সবাই বাংলাদেশি সেবা পার্টির সেবক হিসেবে বিবেচনা করা হবে এবং তারা যদি অস্বীকার যায় তাহলে বাংলাদেশি সেবা পার্টির অর্থই হল বাংলাদেশি নাগরিক হয়ে যারা এ দেশকে এবং দশকে সেবা দিবে তারাই বাংলাদেশি সেবা পার্টির লোক অনেকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশি সেবা পার্টি সত্যি কি মানুষকে রবের সত্য সিস্টেম মতে সত্যের দিকে ডেকে চলেছে এই ব্যাপারটি নিয়ে যখন আমরা কোরআনের বিধান থেকে জানব তখন আমরা বুঝতে পারবো যে সত্যিকার অর্থে এই আয়াতগুলির দৃষ্টিতে বাংলাদেশি সেবা পার্টি দেশের মানুষকে মহাসত্যের দিকেই ডাকছে যেটি তিপ্পান্ন বছরে কেউ ডাকেনি আসুন আমরা একটু জেনে নিই কিভাবে আমাদের মহাসত্যের দিকে যেতে হবে এবং এই সংবিধান মতে নিজেদের জীবন পরিচালনা করতে হবে আল্লাহ রব আলিন বলছেন আর আল্লাহ তালায় যে শান্তির আবাস ঘরের দিকে ডেকে চলেছেন আর যে উপযুক্ত তাকে সুপ্রতিষ্ঠিত পথের দিকে হিদায়ত দিয়ে থাকেন লিল্লা দিন আহসানুল হোসনা জিয়াদা ওলা ইয়ারহাকু উজুহা হুম কতারম ওয়ালা হাবুল জান্না হুম ফিয়া হলিদুন যারা উত্তম কাজ করেছে তাদের জন্যই তো মঙ্গল তাছাড়া আরও কিছু রয়েছে তাদের চেহারায় কালেমা থাকবে না কালিমা থাকবে না অপমানের গিলানের চিহ্নও থাকবে না তারাই তো জান্নাতের সাহাবি সেখানেই তারা চিরকাল বাস করবে তো মনে রাখবেন যাদের চেহারাতে আজ গিলানি আমরা দেখতে পেয়েছি বিশেষ করে স্বাধীন বাংলাদেশ হওয়ার পূর্বে যে পার্টিটি ছিল বিএল বাল পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নেতা নেত্রী এবং কর্মীদের চেহারাতে আমরা কালিমা মাখানো অবস্থায় দেখতে পেয়েছি এদের পূর্বেও যে পার্টি ছিল বিএনপি তাদেরও একই অবস্থা জাতি দেখে নিয়েছে আল্লাহ বলছেন সাতাশ নম্বর আয়াতে

আল্লাহ তালার কবল হতে তাদেরকে রক্ষা করার মতো কেউ থাকবে না তাদের চেহারায় চেহারার কালিমা যেন ঘন রাতের এক টুকরা আধার দিয়ে জড়িয়ে রাখা হয়েছে তারাই তো আগুনের সাহাবি শিখানেই তারা চিরকাল বাস করবে চিন্তা করে দেখুন এই মুহূর্তে যারা ধরা খেয়েছে আবার যারা ভিন দেশে চলে গেছে কোথাও এদের শান্তি নেই সে যেই হোক না কেন কারণ এরাই আমাদের সকলকে এই তিপ্পান্ন বছরে যারা নেতৃত্ব দিয়েছে এরা আমাদেরকে শিক্ষা দিয়েছে ক্রোধ রাগ অহংকার দর্প হিংসা বিদ্বেষ মিথ্যা তো এগুলিকে এখন কোনোভাবেও আমরা মানতে পারবো না আর এগুলির ধারক এবং বাহক যারা মনে রাখবেন তারা পাঁচক্ত নামাজ পড়লেও কোনো লাভ নেই কপালে দাগ লাগিয়ে নিলেও কোনো লাভ নেই এরা মানুষের উপকার করেনি আর ইরাই আমাদের বাংলাদেশে এই তিপ্পান্ন বছর ধরে এই বিএনপি মার্কা নেতা নেত্রী এবং কর্মী আর বিএল বাল মার্কা নেতা নেত্রী এবং কর্মী সমাজ আর বাকিরা যারা এই দুটি পার্টির সাথে দিয়েছে এরা পারেনি দায়িত্বশীলতার সাথে দেশ পরিচালনা করতে তো মনে রাখবেন ইরা কেউ বেটার মানুষ অন্তত হতে পারেনি তাই ইরা হিংসুক বানিয়েছে জাতিকে আবার এদের অনেকে নামাজ পড়ে এদের সকলের ভাবনা ভিন্ন এরা লক্ষ কোটি টাকা খরচ করে যখন সংসদে এসেছে তখন এরা জাতির কল্যাণের জন্য আসেনি কারণ জাতির কল্যাণের জন্য আসতে গেলে লক্ষ কোটি টাকা খরচ করতে হয় না সেবক হলেই চলে এই শত্রুরা ভিন দেশে অনেকে পূর্বে থেকে রয়েছে এরা আবার বীরের বেশে ফিরতে চায় তাই আমি বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক হয়ে দেশের সকলকে বলতে চাই আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে আর যারা আপনারা এই বাল পার্টি করেন মনে রাখবেন জাহান্নামে নামে যেমন সাতটি স্তর রয়েছে এদের ভিতরেও সাতটি স্তর আমরা দেখতে পাই এরা সবাই লিগকে পছন্দ করে এরা কেউ সুশীল লীগ কেউ আফসোস লীগ কেউ আবেগ লীগ কেউ চেতনা লীগ আবার কেউ বলে এমন স্বাধীনতা চেয়েছিলাম এই লীগ আবার কেউ বলে আগেই ভালো ছিল এই লীগ আবার এদের ভিতরে রয়েছে বড়দের পাঁচ আটা লীগ বড়দের পায়েরা সেজদা করতে ভালোবাসে বড়দের পায়ে ছুঁয়ে এরা কদমবসি করে নিজেদের মতলব হাসিল করা লিগ আর একজন আছে এদের গুজব লিগ আবার এদের মধ্যে রয়েছে হতাশা লিগ আবার সাত নম্বরে আফসোস লিগ এরা এমন কিছু কাজ করেছে বিগত ষোলো বছরে যা কেউ এদেরকে পছন্দ করেনি আর এর পূর্বের পার্টি একই কাজ করেছে মার্কা যারা এবং যারা বাল মার্কা এরা সবাই সবাই এমন কিছু কাজ করেছে যার জন্য মানুষ কোরআনের কাজে সোচ্চার হতে পারেনি আর এদের কাছে রয়েছে উলাম মালিক এদের কাছে রয়েছে উলামা দল এই বিএনপিদের কাছে উলামা দল ইরাই ঘুরে ফিরে উলামা হয় আর এই উলাম সুযোগ পেলে উলামা দল হয় ইরাই এমন কিছু লোক তৈরি করেছে যারা নিজেদেরকে সেকুলার হিসেবে প্রকাশ করেছে ধর্ম নিরপেক্ষ কিন্তু আমরা যারা বাংলাদেশি সেবা পার্টিকে পছন্দ করি আমরা থেউক্রেসি রব্বানি তন্ত্র নিজামে রব্বানিকে মেনে চলি যারা আজ গণবিদ্রোহ করে এই যে রিভোল্ট করেছে এরা কেউ চায় না এই দুটি ফ্যামিলি যে রাজতন্ত্র হিসেবে মনার্কি হিসেবে এই দেশ তিপ্পান্ন বছর ধরে এই দুটি ফ্যামিলি ভারতের পেটে ঢুকিয়ে দিয়েছিল এখন এরা চায় না জাতি এটিও চায় না যে এরা সবাই যেভাবে ছাত্র ছাত্র দল চাঁদাবাজি করে খায় মানুষকে জিম্বি করে খায় হোস্টেজ করে লুটিং করে খায় লুটপাট করে খায় অকপি বা দখলদার হয়ে খায় আবার দেশের সম্পদ ভাঙচুর করে এদেরকে আর এদেশের মানুষ চায় না এরা বিশ্বাস করেন সবাই চুরি জায়জ করার ধান্দা করে জীবন কাটায় তা এদের কাছে থাকে উলামা লীগ উলামা দল যে সমস্ত শিক্ষকেরা কুশিক্ষক হিসেবে কাজ করেছেন এরা সত্যিকার অর্থে এমন বেশি ত্রুটি করেছেন শিক্ষকতা করতে যে এরা কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানকে পারেনি সুন্দরভাবে গুছিয়ে নিতে দরিদ্রতর ছেলেদেরকে সব সময় অন্য নজরে দেখেছে আর বড়দের ছেলে মেয়েদেরকে অন্য নজরে দেখেছে এই কুশিক্ষক টাইপের লোকেরা আর মেধাদেরকে মরে যেতে বাধ্য করেছে বুয়েটের আব্রার মতো একজন বুদ্ধিজীবী সন্তান তাকেও কিনা এই শিক্ষকেরা কুশিক্ষকেরা এবং যারা শাস্ত্রলীক করে এরা বাঁচতে দেয়নি তাকে এই কুশিক্ষকেরা নিজেদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে সন্তানের মতো ভালোবাসতে পারেনি তাই এদের উত্তম যে ভবিষ্যৎ হবে সেটি হয়নি হয়েছে কি ছাত্রলীগ হয়েছে কি ক্যাডার একজন শিক্ষক তো সোহাগ করবেন আদর করবেন ধমক দিবেন তাই বলে দলীয় শিক্ষক হয়ে কুশিক্ষায় ছাত্র ছাত্রীদেরকে ক্যাডার বানাবেন এমনটি তো কখনো হওয়ার কথা ছিল না একজন তো সন্তানদের বুকে টেনে নেবেন তা আমরা এখন দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থীরা শিক্ষকদেরকে পদত্যাগ করতে বাধ্য করছেন মনে রাখবেন এই শিক্ষকেরা কুশিক্ষক এরা সবাই নকল এবং জাল সার্টিফিকেট দিয়ে তারা এই পথে এসেছে গ্রামগঞ্জ থেকে নিয়ে শহর পর্যন্ত রাজধানী পর্যন্ত একই কায়দায় আমরা দেখতে পেয়েছি আর এই বিনিয়োগের পিছনে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে ডাক্তার দীপু মনি সেটিও আমরা এখন জানতে পারছি এরা সবাই ব্যর্থ শিক্ষক একজন সন্তান যখন স্কুল কলেজে যায় তখন কি পাওয়া উচিত ছিল তারা তো শিক্ষক গুরুজনদের পক্ষ থেকে সিনেও পাবে আদর পাবে আবার ধর্মের যারা খওয়ার মাদ্রাসা তৈরি করেছে সেখানে শিক্ষার্থীদের সাথে বলাৎকার করা হয় আবার তাদের সাথে ধর্ষণও করা হয় এমনকি অনেককে মেরেও ফেলে দেওয়া হয়েছে যা আমরা বিভিন্ন গণমাধ্যমের এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে জেনেছি রবের বিধান যদি আপনি আমি না মানি তাহলে রবের বিধান মানার জন্য তো এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠানো হয়েছে আপনি যদি ঘসিটি বেগমের পিছনে যান আপনি যদি খুনি হাসিনার খুনি খালেদা জিয়ার পিছনে যান তো এদের ইতিহাস মানুষ মারার ইতিহাস এখন আপনাকে আমাকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন আমরা এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে ইসলামের উপরে শান্তির উপরে নবেল বিজয়ী তাকে নিয়ে যদি আমরা গর্ব না করতে পারি তাহলে আর কাকে নিয়ে আপনি আমি গর্ব করব আপনারা যদি চর্মনার পীরকে নিয়ে শশ্বিনার পীরকে নিয়ে আটরসির পীরকে নিয়ে দেওয়ানবাগের পীরকে নিয়ে কুতুববাগের পীরকে নিয়ে এমন কি আমাদের দেশে যে এক লক্ষ বিশ হাজার ধর্মের খোয়ার মাদ্রাসার যে মোতামিমগুলি রয়েছে এদেরকে নিয়ে আপনারা গর্ব করেন আপনারা যদি খান কাকে নিয়ে আস্থানাকে নিয়ে মাজারকে নিয়ে এবং বক্তা হজুরদেরকে নিয়ে গর্ব করেন এই আপনাকে আমাকে পাঁচটি দাবি দেয় যে পাঁচটি দাবি আপনাকে আমাকে ফুলফিল করতে হবে যদি না করতে পারেন নিজ জীবনে বাস্তবায়ন না করতে পারেন তাহলে আপনাকে মুসলিম বলার অধিকার নেই এক নম্বর দাবি হচ্ছে কোরআনকে হান্ড্রেড পারসেন্ট মানতে হবে দুই নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে তিন নম্বর দাবি হচ্ছে মাতৃভাষায় কোরআনকে জানতে হবে চার নম্বর দাবি দাবি হলো হলো মতে জীবন কাটাতে হবে হবে নম্বর করতে আদৌ কি এগুলি আমাদের এই মৌলবী সমাজ শিক্ষা দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি বলছেন আমার কোনো বাড়ি নাই আমার কোনো গাড়ি নাই আমার কোনো জমি নাই আমাদের অন্যান্য নেতা নেত্রী এবং কর্মীরা এবং ধর্মজীবীরা কি এই ধরনের স্লোগান দিতে পারবেন পারবেন না পারবেন কি বিএনপি মার্কা যারা মুসলমান এবং বিএল বাল মার্কা মুসলমান ইরাই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে ইরাই দেশকে ভারতের পেটে ঢুকিয়ে দিয়েছে বিগত পনেরো ষোলো বছর থেকে আমরা আরও বেশি দেখতে পেয়েছি দেশটি পরিচালনা করে চলেছিল ভারতের র প্রত্যেকটি ডিপার্টমেন্টে এদেরকে বসানো হয়েছে কোনো না কোনো ভাবে আর ভারতীয়রা এদেশে বিভিন্ন ভাবে বিভিন্ন সেক্টর দখল করে বসে আছে এই কোরআনের তিরিশ নম্বর সুরা রোমের একচল্লিশ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ বসেন জল এবং স্থলে যত বিশৃঙ্খলা দেখা দেয় সেগুলি মানুষের কর্মের ফলস্বরূপ লহর আল ফাসাদুফিল বাহারি বিমা নাস এই দুই পার্টি এবং যারা এই দুই পার্টির সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছে করে চলেছে এবং চলেছিল ইরাই মূলত জাতিরকে এই আঠারো কোটি মানুষকে ঠকিয়ে হেসেছে মনে রাখবেন বাংলাদেশী সেবা পার্টি সুযোগ পেলে এ দেশের খনিষ্ঠ সম্পদের অর্থগুলি আঠারো কোটি মানুষের মাঝে বন্টন করবে তাতে সবাই কোটিপতি হয়ে যাবে এবং দেশ হবে পৃথিবীর মতো পৃথিবীর মধ্যে সেই কাতারের মতো একটি উঁচু দেশ হয়ে যাবে তো এরা যারা আমাদেরকে তিপ্পান্ন বছর ধরে ঠকিয়ে হেসেছে আমরা তাদেরকে হাসতে দিয়েছি কিন্তু আমরা নিজেরা সৎ থেকে ধৈর্য ধরেছি যার জন্য আজ তারা সবাই কাঁদছে সালাফি মুসলমানদের গডফাদার সালমান এফ রহমান কখনো চিন্তা করেনি তার জীবনে এই রকম দুর্যোগ বয়ে আসবে পুলিশের বড় বড়রা বিশেষ করে জন তারা কখনো চিন্তাও করেনি তাদের জীবনেও দুর্যোগ বয়ে আসবে আর্মিদেরও কিছু অসাধু যারা যারা কিনা সেই তারিক সিদ্দিক বলেন আরও অন্যান্য যারা আয়নাঘর তৈরি করেছে যেখানে হিটলারি কায়দায় মানুষের সাথে জুলুম নির্যাতন করা হয়েছে আমাদের দেশের এই বিএনপির যুগ বলেন আর বিএল বালের যুগ বলেন কি সব ঘটনাগুলি ঘটানো হয়েছে গ্রেনেড হামলার মতো ঘটনা তেষট্টি জেলাতে বোমা বিস্ফোরণ হলি আর্টিজনের ঘটনা শ্যাপলা চত্বরের ঘটনা পিলখানার ঘটনা সেভেন মার্ডারের ঘটনা লগি বৈঠা তাণ্ডব শিক্ষার্থীদের বুকে গুলি করা আমাদের সবাইকে মনে রাখতে হবে প্রত্যেক মানুষের শরীরের সবচেয়ে দামি অংশটি হচ্ছে হৃদয় সেখানে থাকার যোগ্যতা বিএনপি খোয়াই ফেলেছে বালও খোয়াই ফেলেছে তো এই বিএনপি মার্কা নেতা নেত্রীদের পিছনে এবং বাল মার্কা নেতা নেত্রীদের পিছনে যদি আপনারা আবার চোটেন এই কোরআন চ্যুত করে দেবে জাতনাতে আসতে হবে আর আল্লাহ কি বলছেন এখানে দশ নম্বর সূরা ইউনুসের পঁচিশ নম্বর আয়াতে মুস্তাকিম আর আল্লাহ তালায় যে শান্তির আবাস ঘরের দিকে ডাকছেন আর যে উপযুক্ত থাকে সুপ্রতিষ্ঠিত পথের দিকে হৃদায়ত দিয়ে থাকেন যদি আপনি এই কনস্টিটিউশন ছেড়ে দেন কোনোভাবেও আপনি শান্তিতে থাকতে পারবেন না এটি আপনাদের জানতে হবে যারা আপনার ডক্টর ইউনুস সাহেবকে মনে করে চলেছেন তিনি একজন সুদখর তো এই কোরআন হচ্ছে সুদ মুক্ত একটি গ্রন্থ আর বাংলা ভাষাতে সুদ শব্দটি নেই আর যদি তাকে রিবাখর বলেন তাহলে আমাদের দেশের উলামা লীগ উলামা দল ইরাই রিবাখর। টোটাল্লি রিবাখর। চর্মনার পীর একজন রিবাক্ষর শেখ আহমদুল্লাহ হুজুর একজন রিবাখর। মিজানুর রহমান আজহারি একজন রিবাখর। ধর্মের হুজুর এবং বক্তা সমাজ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একজন রিবাখর। রকেট হুজুর হেলিকপ্টার হুজুর ইরা সবাই রিবাখর তাহিরি বলেন মাদানি বলেন সালাফি বলেন শিয়া বলেন সুন্নি বলেন যত ধর্মজীবী মোল্লা রয়েছে ইরা সবাই রিবাখর। তো এরা এদের দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখে মুসলিম হিসেবে আপনাকে যেমন নামাজ রোজা হজ জাকাত কলেমা এগুলি কোরআন থেকে নিয়ে আপনাকে আমল করতে হয় তদ্রূপ আকিম উদ্দিন সত্য সিস্টেমকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে আপনাকে আন্দোলন করতে হবে যেটি বাংলাদেশি সেবা পার্টি আজ পার্টি হিসেবে রূপ নিয়েছে আর যারা জামাত ইসলামী মনে রাখবেন এরা মুনাফিনদের একটি জামাত হেজবুত তাহিদ একটি কুফরি সংগঠন তো প্রচালিত কোন ইসলামী দল যারা আমাদের দেশে মানুষ মেরেছে যারা আমাদের দেশে কখনো এই পার্টির সাথে কখনো ও পার্টির সাথে গিয়ে তারা তাদের সাথে হাত মিলিয়েছে মনে রাখবেন এরা ভয়ঙ্কর আবার যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে হিসেবে রিপ্রেজেন্ট করেছে সেই রিসোর্টে ধরা খাওয়া হুজুর মামুনুল হক অথবা সেই ইনায়েতুল্লাহ আব্বাসী অথবা তারিক মোনাওয়ার ইরাই কিন্তু খুব বেশি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিরুদ্ধে চিল্লাপাল্লা করেছে আর সুযোগ হচ্ছে ইরাই আবার হাত মেলাচ্ছে তো এদেরকে বলা হয় মুনাফেক খুনি হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঠিক পরিচয় এই জাতির সামনে তুলে ধরেনি অতীতের ইতিহাসও সেই রকম আমরা দেখি এই কোরআনকে যারা মানতে দেয়নি তাদের কেউ কেউ বলেছে হাদিসকে সহি বলার জন্য একজন জুইশ সে কিনা বলেছে যে কোনো সহি আদিস হলো আমার মাঝাব মনে রাখবেন এই লোকটি কোরআন বিরোধী আবার যারা আমাদের দেশে এই ধর্মজীবী মৌলবেদের মধ্যে স্লোগান দিয়ে বলেছে বাইতান বাইতান ফিল যে একটি মাসজিদ বানাবে আল্লাহ তাকে জান্নাতে একটি ঘর করে দিবে এই কোরআন বিরোধী স্টেটমেন্ট এটি এনটি কোরআন একটি সাইটানিক ভার্সেস যেটি নিয়ে এই সমাজ চাঁদা করে খায় আপনাকে আমাকে কি করতে হবে রাজনীতি থেকে ইনকামের পথ বন্ধ করে দিতে হবে তাহলে আমরা দেখতে পাব শতভাগই এই রাজনীতিবিদ বনাম দুর্নীতিবাস এরা রাজনীতি ছেড়ে দিবে এবং কর্ম করে খাবে তদ্রুপ ধর্ম থেকে যদি অর্থ উপার্জনের পথ আপনারা বন্ধ করে দিতে পারেন তখন দেখবেন ধর্মীয় পণ্ডিতগুলো গুলো এসব ছেড়ে তারা কাজের দিকে ব্যবসার দিকে মন দিবে। আপনারা কি মনে করেছেন একশো কোটি টাকা দান করেছে এই টাকা তার আপনারাই তাকে দিয়েছেন সে যেন কিছু খায় আর কিছু দেয় তো এই ইসলামের নামে হাত পাতা এটি কখনো কোরআন শিক্ষা দেয় না ধর্মের এক দু ঘন্টা কাহিনী করে দুই এক লাখ টাকা নেওয়া এটি কোরআন বলে না কোরআন নম্বর সুরাহার একশো চুয়াত্তর নম্বর আগুন ঘর বলে আর যারা এই দুটি পার্টির সাথে নিজেদেরকে ওলামা লীগ এবং উলামা দল অথবা সালাফি ওলামা অথবা জামাত শিবিরের ওলামা বলে এই গণতান্ত্রিক পদ্ধতিতে তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করেন কখনো এদের মাধ্যম দিয়ে আমরা শুনতে পাই খুনি হাসিনা এবং খুনি খালেদা জিয়ার ব্যাপারে মাদার অফ হিউম্যানিটি মাদার অফ ডেমোক্রেসি আবার এই মৌলবী সমাজ খুনি হাসিনাকে কি করেছে কমই জননী বানিয়েছে গণতান্ত্রিক দেশ কখনো স্বাধীন হয় না এটি আপনাকে আমাকে মনে রাখতে হবে এক পক্ষ স্বাধীন হলে আর এক পক্ষ পরাধীন হয় এটি আমরা দেখেছি যতদিন ডক্টর মোহাম্মদ ইউনুস এই দেশ পরিচালনা করবেন ততদিন আমরা নিজেদেরকে স্বাধীন মনে করব কারণ উনি একজন স্বাধীন ব্যক্তি আমাদের সকলের স্বাধীনতা উনি দিতে চান তার জন্য আপনাকে আমাকে কি করতে হবে সব সময়। লক্ষ্য রাখতে হবে যে উনি এই কনস্টিটিউশনের বিপরীত কোথাও যাচ্ছেন কিনা আমাদের দেশের এই যে জাতীয় সংগীত এটি পাল্টানোর এখন সময় এসেছে তীরিত্ববাদ যে তীরিত্ববাদের বেদিতে ফুল দেওয়া হয় আবার শেখ মুজিবের ফটো রেখে যেভাবে স্কুলের ছাত্র ছাত্রীরা সেলাম এবং নমস্কার জানায় এগুলি সব পরিবর্তনের সময় এসেছে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন জাতীয় সঙ্গীত সঙ্গীত পরিবর্তনের দরকার কি এমনিতে তো দেশ চলছে তা আমি তাদের সকলকে বলতে চাই যখন আমরা পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস দেখি তখন আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে এমন কিছু দেশ আমরা দেখতে পাই যেমন অস্ট্রেলিয়া যেমন রাশিয়া যেমন জার্মানি যেমন অস্ট্রিয়া যেমন কানাডা যেমন দক্ষিণ আফ্রিকা আফ্রিকা যেমন নেপাল যেমন জিম্বাবুয়ে যেমন আফগানিস্তান যেমন কঙ্গো যেমন রোয়ান্ডা যেমন ঘানা যেমন লিবিয়া যেমন নামিবিয়া এইসব দেশগুলি কি করেছে জাতীয় সঙ্গীতের পরিবর্তন করেছে কিন্তু যারা আমাদের দেশে ভারতের পাঁচাটা এই বিএনপি মার্কা নেতা নেত্রী এবং কর্মী আর যারা এই বাল মার্কা নেতা নেত্রী এবং কর্মী এরা কিন্তু চায় না এটি মনে রাখবেন আপনারা আর এই কনস্টিটিউশনের প্রথম যে সুরা সুরাল ফাতেহা এটি যদি আমাদের দেশের শিক্ষাঙ্গনের যখন অধিবেশন করা হবে সেখানে যদি ছাত্র ছাত্রীদেরকে পড়িয়ে দেওয়া হয় বাংলা ভাষায় শিক্ষা দেওয়া হয় তাতে সমস্যা কোথায় আমরা সবাই জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের একজন শিক্ষক বলেছিলেন আমাকে যুবলীগের সভাপতি বানালে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসির পথ ছেড়ে দেব তো এই শিক্ষকের কাছে আপনারা কি শিখবেন যে শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ভিসির চেয়েও যুবলীগের সভাপতি পদটা অনেক দামি মনে করতেন আর সেই শিক্ষককে ছাত্রলীগের লোকেরা সন্তানেরা মাথায় নিয়ে নেচেছে প্রবাসীদের পক্ষে এ কেউ কোনো কথাই বলেনি আর যারা বলেছে তারা গলাবাজি করেছে কিন্তু প্রবাসীদের নিয়ে ভাবার জন্য সর্বপ্রথম আমরা সবাই এমন একজন ব্যক্তিত্বকে পেলাম যাকে সবাই আমরা সেলুট জানাই তিনি হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবাসীদের সম্মাননার জন্য তিনি কি বলেছেন সম্মাননার জন্য তিনি বলেছেন প্রবাসীদের সম্মাননার সাথে আনতে হবে তাদের সম্মাননার সাথে পাঠাতে হবে এত বড় কথা এ যাবৎ কেউ বলেছে আর আমাদের দেশের মৌলবাদ এরা একজন আর একজনকে দেখতে পারে না পলিটিশিয়ানরাও যেভাবে হিংসা শিক্ষা দিয়েছে মৌলবাদ পীর এরা সবাই তাদের অনুসারীদেরকে অন্যদের বিরুদ্ধে হিংসা এবং বিদ্বেষ শিক্ষা দিয়েছে আর ইবলিস মৌলবীদের একটি বিশেষ পরিচয় কি ইবলিস এবং শয়তান যারা পলিটিশিয়ান তাদেরও ঠিক একই পরিচয় এরা দেশে ফি সাবিল্লা ফাসাদ করে আর এক ফিরকার মৌলবিরা অন্য ফিরকার মৌলবিদেরকে অপছন্দ করে গালি দেয় এবং ফতোয়া দেয় তো এদেরকে বাংলাদেশি সেবা পার্টি কখনো স্যালুট জানাবে না এদেরকে বয়কাট করেই চলবে এরা সবাই আবর্জনা এরা সবাই ময়লা যেমন টকবাজ যারা আমাদের দেশে রয়েছে এদের একে একে এখন ধরা খাচ্ছে এরা সবাই ময়লায় এবং আবর্জনায় ছাড়া ছাড়ার কিছুই নেই তাই এরা সবাই সেগুলি বলে চলেছে যেগুলি যাতনার লোকেরা বলে আর অলরেডি দোজকের ভিতরে এরা হাবুডুবু খাচ্ছে আর এই মৌলবী সমাজের কোরআন বিরোধী স্টেটমেন্টস যদি আমরা দেখি যদি জিজ্ঞেস করেন ভারতে বন্যা হয় কেন বলবে আল্লাহর গজব আচ্ছা ভারত পানি ছেড়ে দিয়েছে তাতে আপনারা কি বলবেন এটি আমাদের পরীক্ষা ঠিক একই কায়দায় এদেরকে যদি জিজ্ঞেস করেন বাংলাদেশের বন্যা কেন হচ্ছে আবার বলবে ভারতের কারণে আবার যদি এদেরকে জিজ্ঞেস করেন আফগানিস্তানে বা পাকিস্তানে বন্যা হয় কেন তখন বলবে আল্লাহ তাল্লার পরীক্ষা আচ্ছা দুবাই বন্যা হয়েছে কেন মন্দির বানানোর কারণে সৌদিতে বন্যা হয়েছে কেন সিনেমা হল বানানোর কারণে মনে রাখবেন এরা সবাই ধর্মজীবী মূল্লা আর দেশের এই চরম মুহূর্তে এই যে আনসার বাহিনী যারা নির্বোধের পরিচয় দিল এরা একটু বুঝলো না দেশের ক্রাইসিসের কথা কারণ এরা সবাই খুনি হাসিনার চাটা আর এমন অবস্থাতে ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলেছেন আমি হিন্দুর অধিকার মুসলমানের অধিকার চাই এসব শুনতে চাই না আমি কি চাই হিন্দু মুসলমান সবাই আমরা মানুষ আমরা এখানে চাই কনস্টিটিউশন মতে সবার যেন সুবিচার হয় আর এটি আপনারা আমাকে বলবেন না যে আমি হিন্দু তাই আমি ন্যায় বিচার চাই আমি মুসলমান তাই ন্যায় বিচার চাই না এদেশের নাগরিক হলেই ন্যায় বিচার পাওয়া যাবে জামাত ইসলামের বড় বড় মুনাফিকিনরা কখনো খুনি হাসিনার সাথে কখনো খুনি খালেদা জিয়ার সাথে গিয়েছে আর এই মুহূর্তে সবচেয়ে ভালো একটি কথা জামাতের যে আমির সেই আমির কিন্তু বলেই চলেছেন যে আপনারা এমন যেন না হয় যে একটি জালেম বিদায় নিয়েছে আর একটি জালেম যেন এসে না পড়ে এটি একটি ভালো কথা কিন্তু এনার জানা উচিত এই জামাতের কারণে এই দুই জালেম শাসক একের পর এক এসেছে আর এরা শুধু কখনো ওই পার্টিতে কখনো এই পার্টিতে গিয়েছে আর এই বন্যার সময় এই বন্যায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের সময় অমানবিক আমিরে জামাত জনসভা পথ সভা আর সেলফি বাস এদের নিয়ে ব্যস্ত এদের নিয়ে এখন জাতি বুঝতে পেরেছে পরের মাথায় কাঁঠাল ভাঙ্গার দিন শেষ আর এই সোনা মনিরা সোনার বাংলাদেশ গর্বে একাত্তরের রাজাকার বলেন আর চব্বিশের স্বৈরাচার বলেন এদের কাউকে আর গ্রহণ করতে চাচ্ছে না এই জাতি এদেশের সবাই এখন পূর্বেকার সমস্ত দল যারা শাসন করেছিল তারা সবাই ভয়ঙ্কর রূপ দেখিয়েছে তিপ্পান্ন বছরেই এই বাংলাদেশের প্রত্যেকটি জনগণের সামনে হেলমেট বাহিনী বলেন ছাত্রলীগ বলেন রক্ত কাটা শিবির বলেন এরা সবাই একই সূত্রে গাধা গাথা ছাত্র দল বলেন এখন সময় এসেছে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করতে হবে আর কেউ যেন নিজেদের পদ্মারি না খাটাতে পারে নতুন প্রজন্ম কোনো জালিমকে আর আসতে দিতে চায় না এক জালিমকে হটিয়ে আরেক জালিমের তাবেদারি এই নতুন প্রজন্ম আর করবে না তো নতুন প্রজন্মের হাতে দেশের নেতৃত্ব থাকুক এটি এই জামাত ইসলাম থেকে যারা আবার এবি পার্টি করেছে তারাও চায় না কারণ তারাও সেই ফোয়াদ সাহেব কি বলে চলেছেন এটি হাস্যকর যে এই ছোট ছোট ক্ষুদে শিশুদের হাতে দেশ চলে গেছে গুলাম ময়লার অনেক ডক্টর ইনুস দিয়ে দেশ চলবে না আবার তরিত এই দেশে ফিয়ার নির্বাচন নিয়ে গলা ফাটিয়ে চোর পুত্র আন্দারিব রহমান পার্থ বলেছেন অচিরেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে আবার এই দেশের এই উলামা লীগ উলামা দল সালাফি উলামা চরমোনাই উলামা বা অন্যান্য উলামা ইরাই চিরকাল ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুৎখোর বলে গলা ফাটালো এখন তাদের দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে হাত মিলানো কোন সমস্যার সমস্যার না বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে এরা সবাই ধর্ম ব্যবসায়ী এটি আমাদের সবাইকে মনে রাখতে হবে এই যে খুনি হাসিনার দলেরা যেভাবে কি করলো আমাদের দেশে কেউ ডাকাত হয়ে কেউ হিন্দু সেজে কেউ সুশীল সেজে আবার কেউ রিক্সাওয়ালা সেজে আবার কেউ আনসার সেজে এই যে বিভিন্নভাবে ক্ষতির কাজগুলো করে চলেছে বা ক্ষতির কাজগুলো করলো এগুলি কখনো কাম্য ছিল না দেশের মানুষকে সুখে থাকতে হবে সেই সুখে থাকার জন্য এবং সুখে রাখার জন্য এই মহান শিক্ষিত ব্যক্তিটি কর্ম করে চলেছেন এখন সময় এসেছে আমরা সবাই যদি একটু তাকে সাপোর্ট করি আমরা সবাই বাংলাদেশি হয়ে সেবা যদি আমরা দিতে পারি সেবক হয়ে যদি কাজ করি আমরাই তো বাংলাদেশি সেবা পার্টির লোক কিন্তু জামাতে ইসলাম নীল নদের পানি যেমন নীল নয় জামাতে ইসলাম মানে ইসলাম নয় এই কথাটি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব বলেছেন আবার সুন্নাতুল্লা মোতাবেক যখন আমরা কোরআনের ৩৫ নম্বর সুরা ফাতিরের তিতাল্লিশ নম্বর আয়াত পড়ি সেখান থেকে আমরা জানতে পারি সুন্নাতুল্লাহ কি রীতিনীতি কি আল্লাহ তালার যে চেয়ারে বসে খনি হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদ্মা নদীতে চুবানোর কথা বলেছিলেন সেই চেয়ারে ডক্টর ইউনুসকে আল্লাহ বসিয়ে দিলেন এটা কি বলা হয় কোরআনের ভাষায় সুন্নাতুল্লাহ হিন্দু সমাজের ইতিহাস যখন আমরা দেখি ভারতবর্ষে কখনো এই হিন্দু সমাজের যারা প্রধান যারা ব্রাহ্মণ তারা কখনো অন্যদেরকে সম্মান দেয়নি আজও দেয় না এমনকি হিন্দুরা হিন্দুদেরকেও দেয় না তো মুসলমান যারা কাদিয়ানি যারা বাহাই যারা সুন্নি যারা শিয়া যারা সালাফি এরা একে অপরকে সম্মান দিতে জানে না শুধু এরা একে অপরকে কচু কাটা কাটতে চায় তা আপনাকে আমাকে কখনো এটি ভাষণে বলতে হবে না বৌদ্ধ ধর্মই হচ্ছে শান্তির ধর্ম যেমন বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার এক সময় বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই এইসবের কারণেই খনি হাসিনার যুগে আমরা কি দেখতে পেলাম ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে চাকুরি দেওয়া হয়েছে এখন তাদের আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হবে সেজন্য আপনাকে আমাকে একটু সচেতন হতে হবে আমরা তো এতটুকু জানি না যে খালি পেটে আমাদের যে কি খেতে হয় যে খাবারগুলো খালি পেটে খাওয়া নিষেধ সেগুলি তো আমরা জানি না আমরা তো একটি আইসক্রিম কিভাবে খেতে হয় সেটিও জানি না একটা কলা কিভাবে খেতে হয় কলা খেয়ে যে কলার ছোলাটা মানে কলা ছিলকাটা কোথায় ফেলাতে হয় সেটিও তো আমরা জানি না আমরা সকালে উঠে কেউ মিঠাই খাই সন্দেশ খাই রসমালাই খাই গুড় খাই চিনি খাই খালি পেটে এগুলি খেলে যে বিপদ ঘটে সেটিও আমরা জানি না এগুলি খালি পেটে খেলে যে ডায়াবেটিস হতে হয় সেটিও আমরা জানি না আমরা এই যে পিজা খাই আবার বিস্কিট খাই পাউরুটি খাই কোন সময় কোন খাবারটা খেতে হয় সেটিও আমাদের শেখানো হয়নি আমাদের শেখানো হয়েছে যে চিরকাল বালপাটি করতে হবে চিরকাল বিএনপি করে চলতে হবে এখান থেকে বেড়ে আসা যাবে না বেড়ে আসলে আমরা ভালো কিছু পাবো না অথচ এই বাল পার্টি বলেন আর বিএনপি বলেন এই পরিবারতন্ত্র আমাদের দেশ থেকে যেমন বিদায় করে দেওয়া হয়েছে আরেকটি বার যেন না আসে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস কেমন জিনিস এক বছরের কাজ এক মাসে করে দেখিয়েছেন তিনশো টাকার কাজ পঞ্চাশ তিনশো কোটি টাকার কাজ যে মেট্রো রেল পুনরায় চালু করার কথা বলেছিলেন খুনি হাসিনা তিনশো কোটি টাকার কাজ পঞ্চাশ কোটি দিয়ে ফুলফিল করে দেখালেন এত ভয়ঙ্কার ভারতের পক্ষ থেকে এই পানি দিয়ে যে বন্যায় আমাদের দেশের মানুষকে ডুবে দেওয়া হয়েছে এই ভয়ঙ্কার বন্যায় চুপচাপ তিনি কি করলেন হাজার কোটি টাকার অনুদান সংগ্রহ করলেন কোনো করেননি আহমদুল্লাহর মতো চিল্লাপাল্লাও করেননি মানুষের কাছ থেকে ক্ষয়রাত নিয়ে অধিকাংশ নিজের কাছে রেখে কিছুটা দিয়ে তো এই সময় আমাদের সবচেয়ে বড় কাজে আসছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একজন শিক্ষিত ব্যক্তি তাকে আল্লাহ যেভাবে নিযুক্ত করেছেন জনগণ যেভাবে তাকে এনে সম্মানের জায়গায় বসিয়েছেন এখন কিছু লোক এমন স্বাধীনতা আর চাচ্ছে না তাহলে তারা সেই অভিনয়টি করে চলেছে স্বজন হারানোর ব্যথা আমিও বুঝি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে আল্লাহ তালার শান্তির পৃথিবীতে এমন একজন ব্যক্তি যাকে আমরা পেয়ে সত্যি ধন্য যে জাতির চকলেট চুষে খাওয়ার ধৈর্য নেই কামড়াই খেয়ে শেষ করে দেয় সে জাতি কিভাবে কিভাবে সে জাতি ধৈর্য ধরবে তাই সবাই এখন চাচ্ছে তাড়াতাড়ি ইলেকশন এর কারণ কি সবাই দেরি সহ্য হচ্ছে না দালাল মুক্ত করতে বেশি দিন যে লাগবে না সেটিও এরা কেউ চায় না যে দেশ দালাল মুক্ত হোক ভারত মুক্ত হোক র মুক্ত হোক আর মৌলবী সমাজ আমাদেরকে কখনো শিক্ষা দেয়নি কোরআনের তিন নম্বর সোরাল ইমরানের সাত নম্বর আয়াতে বলা হচ্ছে সর্বদা সত্য কথা বলতে হবে তেত্রিশ নম্বর সুর আল আজবের সত্তর নম্বর আয়াতে স্পষ্ট ভাষী হয়ে সদা সত্য কথা বলতে হবে এসব তো আমাদেরকে শিক্ষা দেয়নি ছয় নম্বর সুর আল আনামের একশো বান্ন নম্বর আয়াতমাতে ন্যায় কথা বলতে হবে সেটিও তো শিক্ষা দেয়নি দুই নম্বর সুরালার তিরোশি নম্বর আয়াতমাতে সকলের সাথে দয়াদ্রভাবে কথা বলতে হবে সেটিও তো শিক্ষা দেয়নি সতেরো নম্বর সুরা বানে ইসরায়েলের তিপ্পান্ন নম্বর আয়াত সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলতে হবে সেটিও তো শিক্ষা দেয়নি সতেরো নম্বর সোরা বাণীসরায়েলের তেইশ নম্বর আয়াত মতে সম্মানের সাথে কথা বলতে হবে সেটিও তো শিক্ষা দেয়নি আবার আঠাশ নম্বর আয়াতমতে যুক্তিসঙ্গত কথা বলতে হবে সেটিও শিক্ষা দেয়নি কুড়ি নম্বর সোরা এর চুয়াল্লিশ নম্বর আয়াত মতে ভদ্রভাবে কথা বলতে হবে সেটিও শিক্ষা দেয়নি কারণ এই উলামা লীগ উলামা দল এই হিফাজত এবং সালাফি আর হানাফি আর দেওবন্দি আর পারে তেইশ নম্বর সুরা মমিনুর তিন নম্বর আয়াত থেকে অনার্থক কথা এবং কাজ যে এড়িয়ে চলতে হয় এটিও আমাদেরকে শিক্ষা দেয়নি বাইশ নম্বর সুরা আল হজ এই তিরিশ নম্বর আয়াত মতে মিথ্যা যে বর্জন করে চলতে হয় এটিও শিক্ষা দেয়নি ঊনপঞ্চাশ নম্বর সোরা আল হুজুরাতের বারো নম্বর আয়াত মতে এবং মিথ্যা অপবাদ যে দিতে হয় না এটিও আমাদেরকে শিক্ষা দেয়নি তাই এই মৌলবী সমাজদের কাছ থেকে কখনো আপনারা পাবেন না ভালো কিছু আর যারা একটু সত্য বলেছে যারা একটু এই আওয়ামী লীগ এবং যুবলীগ ছাত্রলীগ এদের বিপক্ষে কথা বলেছে সেই সকল শিক্ষার্থীদের লাশ পুড়ে দেওয়া হয়েছে আর সেই লাশ পড়ানোর কারিগর আবদুল্লাহিল কাফি যাকে আটক করা হয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কখনো আমাদেরকে আরেকবার কি পৃথিবীতে পাঠাবেন আমরা যদি একটি পারফেক্ট মানুষ পেয়ে থাকি তাহলে তার মাধ্যম দিয়ে তো আমরা এই মুহূর্তে অনেক প্রশান্তি লাভ করছি প্রবাসীরা বিমানবন্দরে এসে আনন্দ পাচ্ছে বিভিন্ন দেশ এখন আমাদের অর্থের দিক থেকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে একটি ভালো সুসংবাদ আমাদের জন্য বয়ে এনেছে সংযুক্ত আরব আমিরাতের আমাদের যে সহযোদ্ধা সাতান্ন জনকে যে দেশের সে দেশের সরকার বন্দি করেছিল এই স্বৈরাচার এই খুনি এই ফ্রাউন হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাদের সকলকে ক্ষমা করা হয়েছে এবং সে দেশের সরকার তাদের ছেড়ে দিয়েছে এটি কূটনৈতিক দিক থেকে আমাদের একটা বড় অর্জন এবং বিজয় এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানানো উচিত সকলের পক্ষ থেকে আর বিএনপি মার্কা যারা রাজনীতি করে চলেছে বাল মার্কা যারা রাজনীতি করেছে চলেছে তাদের এই রাজনীতি মূলত একটি খেলা হিসেবে আমাদের দেশে দেখা হয় আর এরা নিজেরা চালাক মনে করে সেই খেলাটি খেলে আর আমাদের গ্রামগঞ্জের চা স্টলে এই সব নিয়ে দিনভর চর্চা করা হয় এগুলি বাদ দিতে হবে স্বাধীন বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আল্লাহ তালা এমনভাবে আমাদেরকে দিলেন যে পুরো একটা পার্লা পার্লামেন্টের তিনশো সদস্য পালিয়ে যাওয়ার বাংলাদেশের ইতিহাসে প্রথম যে পুলিশ মানুষকে নিরাপত্তা দিবে তারাই নিজেরা নিরাপত্তা চেয়েছে এটাও পৃথিবীর ইতিহাসে প্রথম খনি হাসিনা করে দেখিয়েছে কিন্তু আমরা এখন স্বস্তি লাভ করছি খুনি হাসিনার যুগে এবং খুনি খালেদার যুগে টোটাল ষাট হাজারের শিক্ষক যাদের সনদপত্র জাল সেগুলি আমরা এখন জানতে পারছি তাই আমরা এখন বুঝতে সক্ষম যে এই শিক্ষার্থীরা কেন তাদের কলার ধরে থাপড়িয়ে জোরপূর্বক পদত্যাগ করাচ্ছে শিক্ষক যদি নিজের দলীয় কর কর্মীর পরিচয় না দিয়ে শিক্ষক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারতেন তাহলে আজকের এই স্বাধীন বাংলাদেশেই দুর্দশা জাতি কখনো দেখত না এই যে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যম দিয়ে দেশ পরিচালনা হচ্ছে আমরা কি জানি না এই লাঙ্গল আর এই দাড়ি পাল্লা ইরাই খুনি হাসিনার সাথে খুনি খালেদার সাথে কখনো দিয়ে কি করেছে এই দেশের লুটপাট বলেন হত্যার রাজনীতি বলেন দুর্নীতি সব অপকর্মের জন্য ইরাও দায়ী এই লাঙ্গল এবং এই জামাত খুনি হাসিনা এখন বুঝতে পেরেছে খনি খালেদাও যেভাবে বুঝেছে মিথ্যা রাজত্ব চিরকাল থাকে না তবে সত্য সবসময় চিরস্থায়ী এটি আপনাকে আমাকে মনে রাখতে হবে আর এই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি আপনাদেরকে এটি জানাতে চাই কেন আপনারা এমন লোকদেরকে নিয়োগ দিবেন যারা ভারতের পা চাটবে যারা রয়ের হয়ে কাজ করবে কেন এদেরকে রাখতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে শেষ করতে যে ভারতের র তিপ্পান্ন বছর লাগিয়ে দিয়েছে এখন শিক্ষার সংস্কার ছাড়া রাষ্ট্রের উন্নয়ন কোনোভাবে সম্ভব হবে তাই অন্তত ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুযোগ দিতে হবে প্রত্যেকটি শ্রেণীর শিক্ষা ব্যবস্থাতে সুশিক্ষা হবে তাহলে একজন বাংলাদেশি শিক্ষার্থী একদিকে হাফেজ হতে পারবে একদিকে আলেম হতে পারবে একদিকে ডাক্তার হতে পারবে একদিকে ইঞ্জিনিয়ার হতে পারবে একদিকে উচ্চ ডিগ্রিধারী হিসেবে পৃথিবীর সামনে রিপ্রেজেন্ট করতে পারবে এমনকি অনেকে ভিন দেশে স্কলারশিপ নিয়ে যেতে পারবে কিন্তু এই দুটি ফ্যামিলির থেকে যদি আপনারা বেরোয় না আসেন এই মন মানসিকতা যদি তৈরি না করতে পারেন তাহলে মনে রাখবেন এই দেশ কখনো আগে বাড়বে না আর এত বড় একজন শিক্ষিত ব্যক্তির হাতে আমাদের এই দেশ এখন আপনারা একটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ অনেক কিছু ঠিক হয়ে যাবে আল্লাহ তালার এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে আপনি সবচেয়ে নিজের ভাববেন সময় আসলে সেই বুঝে দেবে যে আপনি তার কাছে কতটা পর এটি এখন সালমানে রহমান বলেন আবার জাস্টিস মানিক বলেন এরা সবাই বুঝতে পেরেছে কাদের সিদ্দিকে এমন একজন ব্যক্তিত্ব কতটা ভয়ঙ্কার যদিও তার কাছে কি রয়েছে বঙ্গবীর খিতাব দিয়েছে কে বঙ্গবন্ধু খিতাবের ব্যক্তিটি কতটা ভয়ঙ্কর হৃদয় হলে মৃত মানুষের মূর্তি ভাঙ্গা দেখে চোখের পানি আসে অথচ শত শত হাজার হাজার তরুণদের মৃত্যু লাশ দেখে একবার আফসোস পর্যন্ত করেনি তো গলায় গামছা দিয়ে ঘোরা মাথায় টুপি পরে ঘোরা ইনি আবার বলেছেন রাজাকার শোনার আগে তার মরণ হলো না কেন তো এ ধরনের লোক আমাদের দেশে রয়েছে আবার ডক্টর মোহাম্মদ এমন ব্যক্তি হুমায়ুন আহম্মদ সাহেবের তিনি ভাই জাফর ইকবাল তার যে ময়লা এবং গার্বেজ তন্ত্র সে ডারোয়েনের মতবাদ মতে তিনি যেটি স্টাবলিশ করতে যে ফেলিওরদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন তিনিও কিনা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আর যাবেন না কারণ রাজাকার শব্দটি তার ভালো লাগেনি এরা সবাই মুখে মধু থাকলেও মনে রাখবেন অন্তরে এরা বিষে ভরা যার সার্টিফিকেট আছে মনে রাখবেন সে যে শিক্ষিত সে কখনো শিক্ষিত নয় তবে যার বিবেক শিক্ষিত সেই হবে শিক্ষিত সার্টিফিকেট থাকলেই আপনি বড় একটা কিছু হয়ে গেলেন আমাদের দেশের মমতাজের কাছেও পিএইচডির সার্টিফিকেট রয়েছে তা আমাদের দেশের অনেক নেতা নেত্রী এবং কর্মীরা কোনোদিন পরিবর্তন নিজেদেরকে করবে না কারণ তারা পা অভ্যাস দোলবাজি করার অভ্যাস শিখে নিয়েছে এটি করে তারা খাবে ভিন দেশে বসে এখন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সরকার ব্যবস্থা বিধানে আবারও সংযুক্ত করতে চায় এই নিয়ে গলা ফাটাচ্ছে তারিখ জিয়া আবার ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফেরার কথা ছিল কিন্তু আনসার হয়ে ফিরবে এমনটি কেউ তো কল্পনাও করেনি তো এক দল খেয়ে পালিয়েছে আর এক দল খাওয়ার জন্য অস্থির আর আমরা বাংলাদেশি সেবা পার্টির যারা সেবক রয়েছি সেবিকা আমরা মানুষের সেবা দেওয়ার জন্য ব্যস্ত তো আপনারা মানুষের সেবা করার জন্য ব্যস্ত হয়ে যান দেশের সেবা করার জন্য ব্যস্ত হয়ে যান খালি মাঠে সবাই ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে উঠবেন এটি তো কখনো কাম্য ছিল না আমাদের দেশ প্রত্যেকটি সেক্টরে ভারতের রয়ের পক্ষ থেকে এখনো সেই সকল লোকগুলি বসে আছে কেউ মাদ্রাসার মোহতামিম হয়ে আবার কেউ বিভিন্ন সেক্টরের বড় বড় হয়ে আবার ইস্কনের এক শ্রেণীর লোকেরাও আমাদের দেশ কবজা করে বসে আছে এদের সকলের ব্যাপারে আপনাকে আমাকে অন্তত এখন সোচ্চার হতে হবে কোনোভাবেও যেন ভারতের গুলামিত্বকে আবার আমাদের মাথায় যেন চাপিয়ে না দেওয়া হয় যারা লোভী মিথ্যেবাদী এদের সকলের থেকে আপনাকে আমাকে দূরে সরে থাকতে হবে না হলে আপনাকে আমাকে আবার নিয়ে ডববে এখন চিন্তা করে দেখুন কোন পথে আপনি আমি যাবেন আমাকে আপনাকে কোন পথে যেতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস কত সুন্দর করে তিনি বলেছেন আমাদের কাজে বাধা দিবেন না আমাদেরকে ঘেরাও করবেন না আমাদেরকে কাজ করতে দিন কাজ করার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন না আপনাদের যা দাবি আছে আপনাদের পক্ষ থেকে লিখিতভাবে দিন আমরা সব পূরণ করার অবশ্যই চেষ্টা করব আমরা আপনাদের বিরুদ্ধের কোনো দল নই একজন সেবকের থেকে বড় কিছু তো আর বলতে পারে না কোরআনের আমরা যখন একচল্লিশ নম্বর সোরা হামিম আসা এর আয়াত নম্বর ছয় এখানে দেখি সেখানে বলা হচ্ছে আমিও তোমাদের মতোই মানুষ আমার প্রতি ওই আসে যে তোমাদের সকলের হুকুমদাতা এটি বাংলাদেশি সেবা পার্টি মানে অতএব সেই হুকুমদাতার দিকেই সোজা হয়ে থাক এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো আর অংশীবাদী মুর্শিকদের জন্য কি রয়েছে দুর্ভোগ দাও আমি তো তোমাদের মতো একজন বাসার মানুষ আমার প্রতি করা হয়। তোমাদের সকলের হুকুমদাতা একক হুকুমদাতা তাই যে ব্যক্তি তার পালন কর্তা সাক্ষাৎ কামনা করবে সে যেন সৎ কাজ করে আর নিজ রবের ইবাদতব্দিগতে কাউকে শরিক যেন না করে তেইশ নম্বর সোরা আল মুমিনুন তেইশ নম্বর সোরা মোমিনুনের আমরা যখন তেত্রিশ নম্বর আয়াত দেখি সেখানে কি বলা হচ্ছে তার কমের প্রধান যারা আয়াত গোপনকারী পরকালে সাক্ষাৎকে মিথ্যা জানে এবং যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছি তারা বলা শুরু করবে এ তো আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছু নয় তোমরা যা খাও সেও তাই খায় তোমরা যা পান করো সেও তাই তাই পান করে তো এরা কি বলে এই আয়াত গোপনকারীরা বাসার মানুষের অনুগত তারা করবে না আর চৌত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে যদি তোমরা তোমাদের মতো একজন বাসার মানুষের আনুগত করো তবে তোমরা নিশ্চিত রূপে ক্ষতিগ্রস্ত হবে এখন এই বাসার মানুষটি যদি ভালো কাজের কথা বলে জাতিকে সুসংগত করে তাহলে আয়াত গোপনকারীরা মানবে না বিশেষ করে উলামা লীগ বলেন উলামা দল বলেন এরা অন্তত মানবে না আঠাশ নম্বর সুরাল কসাসের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন অবশ্যই সেই সত্তা তোমার উপরে এই কোরআনকে ফরজ করেছেন তিনি অবশ্যই তাকে সাবেক জায়গায় নিয়ে আসবেন তুমি বলে দাও আমার পালন কর্তা ভালো জানেন কে নিয়ে এসেছে আর কে প্রকাশ্য বিভ্রান্তিতে আছে হিদায়ত্র আল আরফের পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন হে বনি আদম যদি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে কোনো বার্তা বাহক আসে তোমাদেরকে আমার আয়াত শোনায় তবে যে ব্যক্তি সংযত হয় এবং সৎকর্ম করবে তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না আর চুয়ান্ন নম্বর আয়তে বলা হচ্ছে আল্লাহ সৃষ্টি যার হুকুম চলবে তার তো আপনাকে আমাকে একটু চিন্তা করতে হবে যে আমরা কেন দুই নম্বর সুরাল আল বাকার আর বারো নম্বর আয়াত মতে এগারো এবং বারো দুটি আয়াতে কি বলা হচ্ছে আর যখন মানুষকে বলা হয় দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বনকারী আমরা তো শান্তি স্থাপনকারী বারো নম্বর আয়াতে বলছেন মনে রেখো তারাই হাঙ্গামা সৃষ্টিকারী কিন্তু তারা তা উপলব্ধি করতে চায় না তো দেশে যারা লুটপাট করে খাওয়ার জন্য তৈরি নিচ্ছে নিরাশ সবাই দাঙ্গাবাস এক দাঙ্গাবাস চলে গেছে আর এক দাঙ্গাবাস আসতে চাচ্ছে তো আপনাকে আমাকে সতর্ক হতে হবে আপনাকে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে রব্বানি কনস্টিটিউশন মতে যে বা যারা আমাদের দেশে সেবা দিয়ে যাচ্ছেন তাদের সহযোগিতা করতে হবে পাঁচ নম্বর সুরাল মায়দার দুই নম্বর আয়াতের শেষে বলা আছে তোমরা ভালো কাজে এবং তা কাজে একে অপরকে সহযোগিতা করো আর খারাপ কাজে এবং বিদ্রোহমূলক কাজে সহযোগিতা করবে না এখন আপনারা সবাই চিন্তা করে দেখুন আপনাকে আমাকে সত্যিকার অর্থে কোন কাজগুলি করে শান্তিতে জীবন কাটিয়ে জগৎ ছেড়ে চলে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রব্বানি বিধানের বিপরীত কোনো দল কোনো মত কোন তন্ত্র কোন মন্ত্র কোনো ইজম এগুলি পছন্দ না করি আল্লাহ আমাদের সবারই সহায় হন আমরা যেন রব্বানি কনস্টিটিউশন পছন্দ করে নিজেদের জীবন কাটিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ আমাদের সবারই সহায় হন